আসসালামু আলাইকুম, আমি হামেদ সোহাগ। ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স কোর্সের তৃতীয় পাঠে আপনাদেরকে স্বাগতম। গত পাঠে আমরা একটি ওয়েবসাইট তৈরি করেছিলাম এলিমেন্টরের টেমপ্লেট ইউজ করে। আজ আমরা কাস্টমাইজেশন করব। তাহলে আমরা কোথায় যাব? পেজ থেকে অল পেজে ক্লিক করব। এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব হোম পেজের। এখন আমি যদি উপরে যদি ক্লিক করি, এখানে যেখানে মাউস রাখা হয়েছে ক্লিক করে যদি আমরা স্টাইলে চলে আসি, তাহলে এখান থেকে আমরা ইমেজটি চেঞ্জ করতে পারবো। যদি আমি ইমেজটি একটি ইমেজ নিয়ে আসি, এই ইমেজটি যদি দিয়ে দিই, ইনসার্ট মিডিয়া, দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু ইমেজটি চলে আসছে, ব্যাকগ্রাউন্ডও বাড়লো। এই ব্যাকগ্রাউন্ডের উপরে যে কালারটা, এটা কি হবে? এখান থেকে যদি আমরা এই যে কালার সিলেক্ট করে দেই, তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই কালারটা তার এই এই কালারটা ইমেজও দিতে পারবো। ওভারল ওপাসিটিটা কেমন হবে? লাখ হবে, এইটুকু থাক, এইটুকু থাকলে সুন্দর লাগে। আচ্ছা, এখন আমরা এই এখানে যদি ক্লিক করি, তাহলে যদি এই জায়গায় যদি আমরা একটি ভিডিওর লিঙ্ক নিয়ে আসি, কপি লিঙ্কটি যদি চেঞ্জ করে দেই, তাহলে দেখেন চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেছে। এখানে টেক্সটগুলো চেঞ্জ করে দেব। এখানে আপনি যদি চান তাহলে লিখতেও পারবেন, এগুলি লিখেও দিতে পারবেন। আবার যদি আপনি চান, যদি আপনার কোথাও লেখা থাকে, তাহলে কপি পেস্ট করে দিলেও লেখাগুলো চলে আসবে। আচ্ছা, এখন যদি আমরা বাটনে ক্লিক করি, তাহলে বাটনে যদি ক্লিক করি, ইটিএসিডি কন্ট্যাক্ট, বাটনটা স্মল হবে, মিডিয়াম হবে, নাকি লার্জ হবে, নাকি এক্সট্রা লার্জ হবে, এখান থেকে দিতে পারবো। এখান থেকে একটি আইকন চাইলে দিতে পারবো, সেটা এনাবেল করতে হবে। ফাইল আইকন লাইব্রেরি থেকে কিন্তু যে কোনো ধরনের আইকন দেওয়া যায়, এর এটা দিয়ে দিই, এখন চলে আসছে। আচ্ছা, সাইটে হবে, মিডিলে হবে, এখানে লিঙ্ক দিয়ে দিতে পারবো যে এই বাটনে ক্লিক করার পর আমাদের কোথায় নিয়ে যাবে। তাহলে এই বাটনে ক্লিক করার পর যদি আমরা একটি লিঙ্ক দিয়ে দেই, যে এই বাটনে যখন কেউ ক্লিক করবে তখন আমাদেরকে কোথায় নিয়ে যাবে, এই বাটনে ক্লিক করলে এই লিঙ্কে যাবে। ওপেন ইন নিউ উইন্ডো, নতুন উইন্ডো কি ওপেন হবে, এটা কি নো ফলো লিঙ্ক হবে নাকি ডু ফলো লিঙ্ক হবে, সেটা অবশ্যই এসইও যখন করাবো তখন নো ফলো ডু ফলো লিঙ্ক অবশ্যই বলবো।
আমি চাচ্ছি যে ওপেন ইন নিউ উইন্ডো ওপেন হবে। আচ্ছা এখন যদি আমরা আপডেটে ক্লিক করি তাহলে দেখেন কি হয়। আচ্ছা সরি, এই দেখেন ভিডিও চেঞ্জ হয়ে গেছে, লেখাগুলো চেঞ্জ হয়ে গেছে। তারপর বাটনে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন নতুন একটি ট্যাবে এই যে অ্যাবাউট আস পেজটি কিন্তু ওপেন হচ্ছে। তারপর এখানে আমরা ইমেজগুলো চেঞ্জ করব, লেখাগুলো চেঞ্জ করব। এখান থেকে আমি আইকনটা চেঞ্জ করে নিতে পারবো, যে কোনো ধরনের আইকন দিতে পারবো। এখান থেকে যদি আমি ক্রিয়েটিভ আইকনটি দিয়ে দিই তাহলে কি হয় দেখুন, আইকনটি চেঞ্জ হয়ে গেছে। আইকনটি কি সার্কেল হবে নাকি স্কোয়ার হবে, ডিফল্ট আইকন হবে নাকি ফ্রেম হবে। এখান থেকে আমি স্টাইলগুলো চেঞ্জ করতে পারবো, এখানে তারপরে যে লেখাগুলো। হ্যাঁ আচ্ছা, আমি কিছু এখান থেকে লেখা নিয়ে নিই, কারণ যদি দিয়ে দিই তারপর এই লেখাগুলো চেঞ্জ করে দেব। লেখাগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে চাইলে লিঙ্কও দিতে পারবো, কিন্তু আমাদের লিঙ্ক দেওয়ার কোনো দরকার নেই। স্টাইলে যদি ক্লিক করি তাহলে এই যে প্রাইমারি কালার, এই কালারটি আমি চেঞ্জ করতে পারবো। এই যে কালারটি চেঞ্জ হয়ে গেছে। তারপর আমরা কি করব, টাইটেল চেঞ্জ করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো। এখান থেকে যদি আমরা স্পেসিফিং দিই তাহলে এখানে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা পেডিং যদি দিই রুটেড, এই দেখেন এই মানুষ আইকনটি কিন্তু রুটেড হচ্ছে। আচ্ছা এখানে যদি বর্ডার রেডিয়াস যদি 0 দিয়ে দিই তাহলে দেখেন কি হয়, আর যদি 50 দিয়ে দিই 50% গোল হয়ে গেছে। আচ্ছা কন্টেন্টে যদি ক্লিক করি, এই যে আমাদের টাইটেল কালারটা কি আছে, রেড কালার আছে, এটা যদি আমরা সাকসেস কালার দিয়ে দিই চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন এখান থেকে টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবো, এরিয়াল দেওয়া আছে, তারপর ফন্ট ওয়েট ক্যাপিটালাইজ, স্টাইল যদি ডিফল্ট দিই তাহলে হয়ে যাবে, যদি ইতালিক দিই তাহলে ইতালিক হয়ে যাবে, ফন্ট চেঞ্জ করতে পারবো, টাইপোগ্রাফি, তারপর এই লেখাটির কালার কি হবে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। এই দেখেন আর হোয়াইটই থাক, হোয়াইটটাই আমাদেরকে এখানে ভালো লাগতেছে। তারপর যদি এখন অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে গিয়ে চাইলে যে এটা মেটিলে আছে, যদি আমি চাই যে এটা টপ থেকে একটু সরিয়ে নিয়ে আসতে তাহলে এই যে দেখেন সরে আসছে, ঠিক আছে। তারপর আমি যদি চাই যে রাইট থেকে একটু সরে আসবে তাহলে সরে নিতে পারবো। আচ্ছা এখানে 0 0 দিয়ে দেওয়াই থাক। এই যে ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করি দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখান থেকে চাইলে ইমেজটি চেঞ্জ করে নিতে পারবো। আচ্ছা যদি এই ইমেজটি চেঞ্জ করে যদি এই ইমেজটি দিয়ে দিই তাহলে দেখেন ইমেজটি চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা তাহলে এখানে শুধু একটি ইমেজ আছে, আমরা ইমেজটি চেঞ্জ করে দিতে পারবো। যদি আমরা ইমেজটি এখান থেকে কোন ইমেজটি দেওয়া যায়, আচ্ছা এখান থেকে আমরা এই ইমেজটি দিয়ে দিই। এখন যদি আমরা মানে ক্লিক করি
আমরা এই টেক্সটিও পরিবর্তন করতে পারবো। আমরা যেগুলো একটি টেক্সট নিয়ে নিচ্ছি, কারণ সেগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য করতেছি, যার জন্য আমি টেক্সট নিয়ে নিচ্ছি। এত লম্বা একটি টাইটেল দিলে হবে না, আমাদের ছোটো একটি টাইটেলের দরকার। আমরা এই এটা কি H1 এ থাকবে নাকি H3 এ থাকবে এখান থেকে দিতে পারবো। রাইটে হবে, একটা মিডিলে হবে, এরকম দিতে পারবো, এখান থেকে চেঞ্জ করতে পারবো। স্টাইলে গিয়ে আমরা কিন্তু কালার চেঞ্জ করতে পারবো। আমাদের কালার কী ছিল, আমাদের কালার এই কালার তো এখানে ভালো লাগতেছে না, এই কালারটি থাক, শ্যাডোটা উঠিয়ে দিই, কারণ শ্যাডোটা ভালো লাগতেছে না। মাল্টিপ্লাই স্ক্রিন অপাল্য ডার্কেন এখান থেকে চেঞ্জ করতে পারবো। আর অ্যাডভান্সে যদি যাই, আচ্ছা আমরা বর্ডারটা চেঞ্জ করি, বর্ডারের কালার কী আছে, রেড আছে। আমরা রেডটাকে কী করি, আমরা এই কালার দিয়ে দিই। আচ্ছা এই কালারটা আমাদের চোখে কীরকম লাগতেছে। এখন হোভার করলে মাউস যখন রাখতেছি তখন কী হচ্ছে, ব্ল্যাক হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি যখন আমরা মাউস রাখবো তখন ব্ল্যাক না হয়ে রেড হয়ে যাবে। এই দেখেন চেঞ্জ করে দেওয়ার পর কী হয়েছে, রেড হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো। যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক যদি করি আর তারপর স্টাইলে যদি ক্লিক করি, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারবো। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার এটাই বেস্ট। এখান থেকে আমরা ইমেজ চেঞ্জ করতে পারবো। ইমেজ যদি আমরা চেঞ্জ করে দিই, দেখেন চেঞ্জ হয়ে গেছে। এই ইমেজটি যদি আমরা চেঞ্জ করে দিই, চেঞ্জ করে অন্য একটি ইমেজ দিয়ে দিই, চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা এই ইমেজটি চেঞ্জ করে দিয়ে ইমেজ নতুন একটি ইমেজ দিই, দেখেন চেঞ্জ হয়ে গেছে। সেম আমরা এখানে আমরা নামটি চেঞ্জ করে অন্য কোনো নাম দিতে পারবো। আবার চাইলে এই নামটি উঠিয়েও দিতে পারবো। ওয়েব ESI GNER ওয়েব ডিজাইনার দিয়ে দিলাম। আর তারপর এখান থেকে আমরা টেক্সটগুলো চেঞ্জ করে নিতে পারবো। আমি একটু টেক্সট, কারণ এগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য করতেছি, যার জন্য আমি টেক্সট এমনি বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো অবশ্যই প্র্যাকটিস করবেন, আর যদি প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই পারবেন। এগুলো একবারে সহজ কাজ। এখানে আমি সবগুলি একই দিয়ে দিচ্ছি, চেঞ্জ করে নেবেন। এখানে এসইও এক্সপার্ট আছে, এই যে আপনি যে কোনো কিছু দিতে পারবেন, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস এক্সপার্ট এই কালারটি যদি চান যে এই কালারটি ভালো লাগতেছে না বা এই কালার চেঞ্জ করবেন, তাহলে স্টাইলে গিয়ে এই লেখাটির কালার চেঞ্জ করতে পারবেন। তারপরে লিঙ্ক, আচ্ছা এখানে অনেক আছে, আমি এখান থেকে দেখাই। ফেসবুক আছে, টুইটার আছে, লিঙ্কডিন আছে। আমি চাইলে আরও যে কোনো কিছু অ্যাড করে নিতে পারবো। আইকনটা চেঞ্জ করে নেব। এখানে যদি আমি সাউন্ড ক্লাউড অ্যাড করি, তাহলে দেখেন সাউন্ড ক্লাউড অ্যাড হয়ে গেছে। ফেসবুকে যদি ক্লিক করি তাহলে এখানে ফেসবুকের লিঙ্কটি দিয়ে দেব। আমি facebook.com লিঙ্কটি বসিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের লিঙ্ক বসিয়ে দেবেন। তারপর টুইটারে ক্লিক করলে টুইটারের লিঙ্কটি বসিয়ে দেবেন। আমি ফেসবুকের লিঙ্ক বসিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই টুইটার, লিঙ্কডিন, তারপর সাউন্ড ক্লাউড বসিয়ে দেবেন। এখন যদি সেভ করি তাহলে দেখেন, এখন যদি আমি রিফ্রেশ দিই, ইমেজগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে ফেসবুকে ক্লিক করি, দেখেন facebook.com এ চলে যাচ্ছে।
এভাবে আপনি প্রতি আইকনগুলো চেঞ্জ করতে পারবেন, আইকন এড করে নিতে পারবেন, আইকন রিমুভ করে আপনার মতো দিতে পারবেন। অবশ্যই ব্যাকগ্রাউন্ড কালার তো আমরা চেঞ্জ দেখেছি, এখন যদি ইমেজে ক্লিক করে ইমেজটা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারবো। ইমেজটা চেঞ্জ করে এই নতুন একটি ইমেজ নিয়ে আসি, তারপর এখানে একটি আইকন আছে, এই আইকনটি আমি চেঞ্জ করে দেবো। আইকনটি চেঞ্জ করে দিয়েছি, এখানে আইকন লিঙ্ক দিতে পারবো। লিঙ্কটি নিউ ট্যাবে ওপেন হবে, মানে নিউ ট্যাব যদি হয় তাহলে এখানে দিয়ে দেবো। কীরকম হবে, এখান থেকে আমি সার্কেল দিতে পারবো, চেঞ্জ করে নিতে পারবো সার্কেল থাক, সার্কেলটাই সুন্দর লাগতেছে, আর ফ্রেম হিসাবে থাক, এটাই ভালো লাগতেছে। হ্যাঁ, তারপর এখান থেকে কী করব, এই লেখাগুলো চেঞ্জ করে নিতে পারবো। এই দেখেন একবারে সহজ, এগুলো শুধু আপনি টেক্সটগুলো চেঞ্জ করবেন, লেখাগুলো চেঞ্জ করবেন, দেখেন সেম এখানে এত লম্বা না দিয়ে শুরু করে নিই, তারপর এখানে সব কিছু দিয়ে দিই। আচ্ছা, এটি হয়ে গেছে H2, এটাকে আমরা প্যারাগ্রাফে দিয়ে দেবো, প্যারাগ্রাফে দিয়ে দিছি। এখান থেকে ইমেজটি চেঞ্জ করে নেব, ইমেজ কোন ইমেজটি দেওয়া যায়, আচ্ছা এই ইমেজটি দিয়ে দিই। এখান থেকে লেখাগুলো চেঞ্জ করে নেবেন, আমি কপি করে কিছু ডিফল্ট টেক্সট দিয়ে দিচ্ছি আর আপনাদেরকে দেখানোর জন্য। এখানে কিন্তু একটি ইমেজ আছে ব্যাকগ্রাউন্ডে, এই দেখেন এই ইমেজটি চেঞ্জ করে দেওয়া যাবে। আমি একটি ইমেজ দিয়ে দিই, ইমেজ আচ্ছা এই ইমেজটি আমরা দিই, ইমেজটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওভারলো কালার, এখান থেকে ওভারলো কালার যদি আমরা চাই দিতে, তাহলে ওভারলো কালার যদি আমরা দিতে চাই, দেখেন ব্ল্যাকটাই সুন্দর, ব্ল্যাকটাই থাক, আচ্ছা কি আছে, আইকন আইকন এখান থেকে যে কোনো আইকন চেঞ্জ করে নেবে, আইকন নিয়ে আসছি। আচ্ছা আইকনের কালারটা কী হবে, কারণ কালারটা এখানে বোঝা যাচ্ছে না, কালারটি দিতে চেঞ্জ হয়ে গেছে। তারপর এই যে দেখেন আওয়ার ওয়ার্কিং আওয়ার, আমি এখানে টেক্সট গুলো লোকেশন, এখানে আওয়ার আমি টাইম দিয়েছি, তারপর এখানে আপনারা এই যে এখানে চেঞ্জ এগুলো দিয়ে দিতে পারবেন টাইম আপনাদের। এখানে বিয়ার আছে, বিয়ার হচ্ছে ব্রেক, মনে করেন আপনার মানডে, তারপরে টাইম দেওয়ার পর তারপরে বিয়ার দিয়ে যদি এক লাইন ব্রেক করতে চান তাহলে বিয়ার দিয়ে দেবেন, বিয়ার দিলে ব্রেক হয়ে যাবে। বিয়ার দিয়ে যদি আমি টাইম লিখি তাহলে দেখেন নিচে চলে আসছে, আর বিয়ারটা যদি উঠিয়ে দিই তাহলে দেখেন কি হয়, ওই টাইমের সাথে লেগে যাবে, দেখেন ওইখানে চলে আসছে। আর যদি আমি এখানে বিয়ার দিয়ে দিই বিআর, তাহলে দেখেন নিচে চলে আসছে, এরকম বিয়ার দিয়ে দেবেন। আচ্ছা এই আইকনটি ঠিক আছে, থাক আমরা কালারটি শুধু চেঞ্জ করব, এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারবেন। আমি যদি দিই এই দেখেন, এখন আচ্ছা
এখান থেকে যদি আমি অ্যাবাউট আস থেকে যদি কন্ট্যাক্ট আসে যাই, দেখিয়ে দিচ্ছি যেন আপনারা ভালোভাবে বুঝতে পারে। এখান থেকে অ্যাড্রেসটি কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে দিলাম, দেওয়ার পর তারপর বিআর দিয়ে দিলাম, তারপর ফোন নাম্বার দিয়ে দিলাম। দেখেন কিন্তু নিচে চলে আসছে, তারপর বিআর, তারপর কী করলাম ইমেলটি দিয়ে দিলাম। দেখেন নিচে নিচে চলে আসছে, এটা হচ্ছে লোকেশন। এখানে যদি আপনি লোকেশন যদি ঢাকা দেই, ঢাকা দেখেন লোকেশনটি ঢাকা হয়ে গেছে। এখানে আপনার লোকেশন দিয়ে দেবেন, লোকেশন দিয়ে দিলে চলে আসবে। যদি আপনি এই হচ্ছে হোম পেজ, আসলে এটি হচ্ছে একবারে সহজ কাজ, আপনারা অবশ্যই পারবেন, আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন আর সবগুলো দেখবেন, স্টাইলে যাবেন, তারপর টেস্ট করবেন সবগুলো, কালার চেঞ্জ করবেন, তারপর ফন্ট চেঞ্জ করবেন, সবগুলো এরকম চেঞ্জ করবেন। আপনারা যদি চেঞ্জ না করেন তাহলে এখান থেকে আমরা এই যে দিয়েছিলাম এই কালারগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে দেবো। এই দেখেন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, প্রাইমারি কালার, প্রাইমারি কালার যদি আমরা এটি দিই, সরি তাহলে এটা ব্ল্যাক দিয়ে দিই নাকি, ব্ল্যাক দিয়ে দিলে আমরা বুঝতে পারবো। এই দেখেন সবগুলো কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন, কালার সব কিছু আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আপনারা অবশ্যই প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে গ্রুপে অবশ্যই দেবেন, আমি দেখবো আপনারা আসলে কি শিখতেছেন কি না। আমি আপনাদের জন্য অবশ্যই ভিডিওগুলো তৈরি করতেছি যেন আপনারা শিখতে পারেন, আর আমার অবশ্যই আমি ভিডিওতে নতুন, ভিডিও তৈরি করতে হয়তো আমার অনেক ধরনের কথাবার্তায় মিস্টেক হতে পারে, সেটা অবশ্যই আপনারা কমার দৃষ্টি দেখবেন। তবে আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে শেখানোর জন্য, আপনাদের জন্য ভালোভাবে শিখতে পারেন। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন, কমেন্টে আমাকে বলবেন আপনারা শিখতে পারতেছেন কি না, বা ভিডিও দেখে দেখে আপনাদের কোনো সমস্যা হচ্ছে, যদি সমস্যা হয় গ্রুপে পোস্ট করবেন, আর কারো যদি ইমার্জেন্সি কখনো কোনো হেল্পের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ করবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব, হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনাদের ভালোবাসা নিয়েই আমার পথ চলা। আপনারা যদি কাজ শিখেন, শিখতে পারেন, তাহলে আসলে সত্যি আমি অনেক খুশি হব, এটাই আমার চাওয়া, আপনারা ভালোভাবে শিখেন। আমি যতটুকু আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে চেষ্টা করব। আর নতুন কেউ যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর গ্রুপে অবশ্যই অ্যাড হয়ে যাবেন, কারণ আপনি এভাবে যদি ভিডিও দেখেন তাহলে হয়তো অনেক সমস্যায় পড়বেন কিন্তু হেল্প পাবেন না, কিন্তু গ্রুপে যদি আপনি অ্যাড থাকেন তাহলে আপনার সমস্যা হলে আপনি পোস্ট করবেন, পোস্ট করলে অবশ্যই এখানে অনেক আছে, কেউ হেল্প করবে অথবা আমি হেল্প করব, এভাবে আসলে শেখা হয়। লেগে পড়ুন, আর কিছুদিন দুই একদিন শুরু করে তারপর যদি মোটিভেশন হারিয়ে ফেলেন তাহলে হবে না, অবশ্যই আপনাদেরকে কিছুটা টাইম একটু ধৈর্য ধরে শিখতে হবে। আর ভিডিওটি অবশ্যই লং হয়ে যাচ্ছে, আমি সরি, আমি এই ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আমাকে জানাবেন, আপনাদের মতামত পেলে আমি আসলে সত্যি খুশি হই, আপনারা যখন ভিডিওতে কমেন্ট করেন আসলে সত্যি খুব ভালো লাগে, এটা আসলে বলে বুঝাতে পারবো না। আর আমি সবার কমেন্ট পড়ি, সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি, আশা করি ক্লাসটি ভালো লাগবে, আর পরবর্তীতে আমরা আরও কিছু কাজ করবো, অ্যাবাউট আস আছে, সার্ভিস আছে, অন্যান্য পেজ নিয়ে কাজ করব। তারপর ধীরে ধীরে আমি সবগুলো আমি এমনভাবে কোর্সটি করাতে চাচ্ছি যেন বেসিক থেকে যে কেউ অ্যাডভান্স লেভেলের ভালো কিছু শিখতে পারে, কারণ হচ্ছে এখানে বেসিক লেভেলের অনেক আছে, যার জন্য আমি একেবারে বেসিক থেকে আলোচনা করতেছি। যারা অনেক কিছু জানেন তাদের হয়তো বিরক্তি ফিল হবে, কিন্তু তারপরে একটু স্যাক্রিফাইস করতে হবে, কারণ নতুনরা জানে না, তাদের জন্য। আর তারপর ধীরে ধীরে আমরা এগিয়ে যাব, এবং
এই কোর্সটি সম্পূর্ণ করার পর আশা করি ওয়ার্ডপ্রেস নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।